হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা দেখলে আজকে কী কী রান্না করলাম, রান্নাটা আগে দেখিয়েছি, তার কারণ রান্নাটা তখন করছিলাম, তখন ভিডিওটা শ্যুট করেছি। অ্যান্ড তো এখন রান্নাবান্না সব কমপ্লিট, মানে 12টা বাজেনি, আজকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন দেখো পুজোটা বাকি আছে, পুজোটা করলেই হয়ে যায়। এখন ছেলেকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে তারপরে পুজো দিতে যাব। মা স্নান করতে গেছে, অলরেডি নিজে নিজে করার চেষ্টা করে নিচ্ছে সবই, বলছি বারণ করছি তাও শুনছে না, এখন স্নান করতে গেছে। তো চলো আমি ছেলেকে স্নান করিয়ে, ছেলেকে রেখে নিজে স্নান করে পুজোটা দিয়ে দিই, পুজোটা তোমাদের দেখিয়ে দেবো কেমন করলাম। ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি রেডি হয়ে, দেখো স্নান হয়ে গেছে। অ্যান্ড এই যে আমার সোনা এখন আঁকা করছে, ড্রয়িং, ও ড্রয়িং জানোই, ড্রয়িংটা ওর বেস্ট পার্ট, সারাদিন ড্রয়িং করতে দিলে সেটাই ওর কাছে ভালো। এখন আমি পুজো করব, পুজো করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলব। তো চলো পুজোটা ঝটপট করে। সো ফ্রেন্ডস, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে যা ফুল ফুটেছে বাড়িতে সেই ফুল দিয়েই আপাতত পুজোটা দিয়ে দিয়েছি। এক মিনিট, সো টিভি সাউন্ডটা খুঁজছিল ওই কারণে, সেই ফুল দিয়েই আপাতত পুজো দিয়েছি। কারণ এর মধ্যে ভাই সেই ভোর 6টার সময় বেরিয়ে যায় কাজে, ফুল আনার মতো অবস্থা থাকে না, আর আমি ছেলেকে মাকে রেখে যে ফুল আনতে যাব সেটা অসম্ভব হয়ে ওঠে। তো সেই কারণে বাড়িতে মার ওই ছোট্ট বাগানে যা ফুল ফুটছে সেটাই দিয়েই পুজো সারছি আপাতত। দেখি আজকে যদি পারি ভাইকে দিয়ে বলবো রাতে ফুল আনাতে, যদি ও সময় পায়। তো এই দেখো পুজো দিয়েছি, এই যে আজকে শুধু নয়নতারা ফুলগুলোই ফুটেছে দেখতে পাচ্ছ, তাই দিয়েই আজকে পুজোটা সারলাম। কপু সোনারা, দেখলে এই হচ্ছে আমার ছেলের ডান্স, ওটা ওটা হিন্দি সঙের ডান্স তুলেছে দেখে দেখে, সেটাই করছিল। সো তোমরা ভিডিও দেখছো কি দেখছো না জানি না, তোমাদের কেমন লাগছে সেটাও জানি না, কারণ কেউ কোনো কমেন্ট করো না, লাইক দাও না, কিছুই বুঝতে পারি না। ফ্রেন্ডস, আমার এত ফ্রেন্ডস আছে, তোমরা দেখছো কি না দেখছো, কেমন লাগছে একটু তো কমেন্ট করতে পারো। কমেন্ট করলে কি হয়, আমি সেই কমেন্টের সাহায্যে, মানে সেই কমেন্টের সূত্র ধরে আমি তাদের সঙ্গে কথা বলতে পারি। দেখো ফ্রেন্ডস মানে একটু কথাবার্তা হলে তাহলে ফ্রেন্ডশিপটা বাড়ে, তো আমরা সেটাই জানি ন্যাচারালি। আমরা যেহেতু ইউটিউবার হওয়ার চেষ্টা করছি, এখনও হয়ে পারিনি, আমি তো একদমই নতুন, মানে এখনও হয়তো সবার কাছে ভালোই লাগে না, বা আমাকে হয়তো কেউ অত ভালোবাসছো না তোমরা, যাই হোক সেটা আমার কর্মের জন্যই হতে পারে, এটা কারোর দোষ না, কারণ কর্ম ভালো না করলে হবে না। আমার এটাই কাজ, আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি আমার সারাদিন কী করছি, হয়তো সেভাবে আমি দেখাতে পারি না বা সেরকম তোমাদের ভালো লাগছে না আমার কাজটা, সেই জন্য তোমরা হয়তো কোনো রিপ্লাই করছো না, বাট
তবুও মানে একটা থাকে না যে না কিছু ভুল হলে যারা বড়রা আছে তারা একটু ধরিয়ে দাও, তাতে আমার কোনো কিন্তু সমস্যা নেই বা আমি তাতে কিছু মনে করবো না আমার ভুল হচ্ছে, তা না, ভুল মানুষের হতেই পারে। আর যারা নতুন এই ফিল্ডে তাদের তো ভুল হওয়াটা স্বাভাবিক। তারপরে আমি নিজে ভুলটা নিজে বুঝবো তারপরে করবো সেটা থেকে তোমরা একটু বলে দিলে ভালো হয় না, তাহলে তাড়াতাড়ি আমার সেই ভুলটা আমি শুধরে নিতে পারি। তো যাই হোক, আশা করছি তোমরা এই কথাগুলো শুনলে আমাকে একটু ভালোবাসবে বা কাছের মনে করবে। আমাকে কমেন্ট যদি করো আমি তাহলে তোমাদের সাথে কথা বলতে পারবো, তাহলে বুঝতে পারবো যে না এই আমার বন্ধু আছে, ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ডশিপ অলওয়েজ কথা না বলে ফ্রেন্ডশিপ পারে না। তো তোমরা কমেন্ট করো, আমিও কথা বলবো। মাঝে মধ্যেই আমার সবাই অতভাবে এত ভালো ভিডিও দেয় না বা রোজ ভিডিও দেয় না, মানে আমি এমন প্রবলেমসে মাঝে মধ্যে পড়ে যাই যে ভিডিও শ্যুট করাটাই আমার কাছে খুব চাপের হয়ে যায়। এই কারণে ভিডিও শ্যুট করাটা মাঝে মধ্যে হয় না। তবুও জানিয়ে দিয়েছিলাম এবার যে কেন আমি পাচ্ছি না, মাকে নিয়ে এত বিজি ছিলাম, সংসার নিয়ে ছেলেকে নিয়ে, মানে চারিদিকে সামলাতে গিয়ে ভিডিওর যে টাইমটা, আর ভিডিওটা ঠিক মতো না করলে কাউরই কাছেই ভালো লাগবে না। তো সেই কারণে সেই টাইমটা করে ওঠাটাও ব্যাপার আছে, ভিডিও এডিট করারও ব্যাপার আছে। সব কিছু, একটা ভিডিও বানালে হয় না, ভিডিওটাকে এডিটও করতে হয়। তো এডিটটা যদি ঠিক মতো না করে দিই, তোমাদের কাছে প্রেজেন্টেশনটা ভালো না হয়, সেটা হয় না। সেটা আমি এখনও শিখছি, যদিও সেটা আমি এখনও শিখছি, শিখবো তোমাদের সাহায্যে। তোমরা যদি সাথে থাকো পাশে থাকো তো অবশ্যই শিখবো, তোমাদের কাছে আরও ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবো। তো সেটাই, তোমরা একটু সাথ দাও, সঙ্গে থাকো। অনেক বন্ধুরা আছে আমার যারা আমাকে খুব সাথ দেয়, ভালোবাসে। আমি যেরকম বাবা, আমার বাবা চলে যাওয়ার পর মরে, মানে কী বলবো, বাবা ছেড়ে চলে যাওয়ার পর, আমার বাবা কত হয়ে যাওয়ার পর আর কি, ভিডিও করাটা একদমই ছেড়ে দিয়েছিলাম। তো নীলিমাদি একদিন লাইভে গেলাম, নীলিমাদি আমাকে বললো, পাখি আসো তুমি ভিডিও করো, এটা আমাদের করো, ভিডিওটা করলে তোমরা, তুমি সবার সাথে কথা বলতে পারবে, সবাই তোমার, এটা একটা কাজের মধ্যে পড়ে আমাদের। তো সব কিছু চাপের মধ্যেও সেটা করলে কি মনটা একটু জাস্ট, হয়তো সেই ইয়েটা পাবো না কিন্তু জাস্ট একটু মনটা ভালো লাগে, না ভিডিওটা করি একটা থাকে। তো সব কিছুই করছি, সব কিছুই চলছে আমাদের লাইফে, তো কেউ কারোর জন্য বসে থাকে না বা কিছু বন্ধ হয়ে যায় না চিরকালের জন্য, যে যাওয়া সে চলে যায়, সবই রেখে যায়, তার স্মৃতিগুলোই রেখে যায়। তো স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে। খুব মিস করি বাবাকে, খুব মিস করি বাবা, মানে আমার প্রাণ ছিল, মিস করি। তো সেও চাইতো আমি এরকম করছি, তার মানে আমার বাবাও খুব পছন্দ করতো আমি ভিডিও করি, আর যখন হেসে হেসে ভিডিও করতাম, বাবা সবসময়, বাবার সঙ্গে আমার দেখা হতো না, বাবা সবসময় বিজি থাকতো, আমি বিজি থাকতাম আমার সমস্যা নিয়ে। তো এই ভিডিওটাই একমাত্র সব কিছু ছিল যেটা বাবা তার মেয়েকে দেখে, তার সন্তানকে দেখে খুশি হতো, না আমার মেয়ে খুশি আছে, আমার মেয়ে ভিডিও করছে, দেখছে সারাদিন মেয়ে কী করছে কি না করছে। তো সেটা না, সেই যখন আমার বাবা চলে গেলেন তখন এই কথাটাই খুব মনে পড়তো, কে দেখবে অত মন দিয়ে আমার ভিডিওটা। তো সেই জন্য ভিডিওটা মাঝে বন্ধই হয়ে গেছিলো করা আমার। তো যাই হোক, নীলিমাদি থ্যাঙ্কস বলবো, নীলিমাদি খুব কাছের মানুষ, ইনফ্যাক্ট আমার গুরু বোনও নীলিমাদি। তো সে বলাতে আমার মাকে বললাম, জানো মা বলছে, তো তারপরে আবার ভিডিওটা শুরু করলো, মা বললো হ্যাঁ অবশ্যই ঠিকই তো বলছে, কর ভিডিওগুলো আবার শুরু কর, মা আবার মনে জোর দিল। তো সেই জন্য আবার ভিডিওটা শুরু করলাম, তোমাদের সামনে আবার আসতে শুরু করলাম হাসি মুখে। তো তোমরা প্লিজ আমাকে একটু অ্যাকসেপ্ট করে নিও, একটু বন্ধুত্ব করো, একটু লাইক করো, লাইকগুলো দাও, যারাই দেখো যে কয়জনই দেখো জাস্ট একটা লাইক বাটনে প্রেস করে দাও, তাহলে তো জানোই একটু ভালো লাগে এত কষ্ট করে ভিডিওটা করা, তোমাদের সামনে নিজেদের মন খুলে কথা বলা, এটা কিসের জন্য, বন্ধুত্ব করা, বন্ধু হয়েছ বলে করছি। তো প্লিজ চলো এবার মাকে খেতে দিয়ে দিই, খাওয়ার টাইম হয়ে গেছে মায়ের, মার আবার ওষুধপত্র আছে সেগুলো চলবে, খাওয়া কমপ্লিট করে ওষুধপত্র খেতে হবে। চলো আবার পরে আসছি তোমাদের কাছে।